পূর্ব বর্ধমানের মন্তেশ্বর কাদম্বিনি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ধান্যখেরুর স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ধান্যখেরুর জ্ঞানদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে 15 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের ভ্যাকসিন দেয়া হলো। এই ক্যাম্প থেকে প্রায় 110 জন ছাত্রী ভ্যাকসিনেশন পেলেন। বালিকা বিদ্যামন্দিরে ভ্যাকসিন নিতে এসেছি। আমরা ভ্যাকসিন নিতে খুবই খুশি যে আমরা পুনরায় আবার স্কুলে আসতে পারবো কোভিড বিধি মেনে। এই ভ্যাকসিন ক্যাম্পে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মী সিএইচএ সুতপা কুঙ্গার, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিখা সরকার, মাঝের গ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল রায়, উপপ্রধান সুমন্ত রায়, আশাকর্মী ও স্কুলের শিক্ষিকা ও শিক্ষক বৃন্দ। কাদের উদ্যোগে হচ্ছে বা কোন হসপিটালে আনলে? কতজন মতন ভ্যাকসিনেশন পাচ্ছে? 112 জন। আপনাদের এই মধ্যে কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত আছে? আমি আছি, আশা দিদি আছে, জিও আছে আর জনপ্রতিনিধি। আমাদের স্কুলে আমরা ধান্যখেরু জ্ঞানদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে 15 থেকে 18 বছর বয়সী যে সমস্ত মেয়েরা আমাদের স্কুলে পড়ে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পেরেছি। আজকে সকাল 11টা থেকে আমাদের এখানে ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে। আমরা ভালোই সাড়া পাচ্ছি মেয়েদের তরফ থেকে এবং গার্জেনদের তরফ থেকে। উপস্থিত আমাদের টিচার এবং নন টিচিং স্টাফ সকলেই এই ব্যাপারে সাহায্য করছেন। পঞ্চায়েতের পক্ষ থেকেও বিভিন্ন রকমের হেল্প করা হয়েছে, ব্লক তরফ থেকেও অনেক হেল্প করা হয়েছে, যার জন্য আমরা এই ক্যাম্পটা ভালোভাবে করতে পারছি। কোন স্কুল? ধান্যখেরু জ্ঞানদা সুন্দরী বালিকা বিদ্যালয়। আজ আমাদের পঞ্চায়েত, মন্তেশ্বর ব্লক প্রশাসন এবং মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এদের উদ্যোগে ধান্যখেরু জ্ঞানদা সুন্দরী বালিকা বিদ্যামন্দিরে আজকে আমাদের ভ্যাকসিনেশন হচ্ছে। এর আগেও আমাদের 2টি স্কুলে ভ্যাকসিনেশন হয়ে গেছে, মধ্যমিক গ্রাম প্রাইমারি উচ্চ বিদ্যালয় আর ভেলিয়া পঞ্চপল্লী হাই স্কুল। আজকে এখানে কতজন ছাত্রী ভ্যাকসিনেশন পাবে? আজকে এখানে মোটামুটি 110 মতো ছাত্রী আমরা ভাবছি হবে, যেটা টিচার বললেন, আর দেখা যাক তারপর যদি বাড়বে। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।